মানুষের মাংস খায় তাই খাবে, স্বাভাবিক কথা, নতুন কিছু ব্যাপার না, যেটা হওয়ার কথা তাই হবে, ওদের যা টেস্ট সেটা করবে, যাদের যে কদর্য টেস্ট তারা তাই করবে। আমি আবার বলছি একটু এরকম পড়াশোনা লাগে, একটু পড়াশোনা করলে আমার মনে হচ্ছে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, একটু যদি পড়াশোনা করে লোকে। ওই জন্য তো ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি না আমি, আমি খালি কাজটা করি। বেসিক্যালি আমি একজন, যদি লক্ষ্য করা যায়, আমি একজন সাইলেন্ট তৃণমূল ওয়ার্কার, কিন্তু আমি অ্যাক্টিভ একজন এমএলএ। এমএলএ হিসেবে যত কাজ করা উচিত, যত সই করা উচিত, যত লোককে হসপিটালে জায়গা করে দেওয়া উচিত, বদলির জন্য চেষ্টা করা উচিত, স্টেডিয়াম বানানো উচিত, রাস্তা বানানো উচিত, স্কুলের বেঞ্চি বানানো উচিত, এই সব কাজ, লাইট লাগানো উচিত, এগুলো সব করে এমএলএ। সো আই এম পারফেক্ট 100% এমএলএ, কিন্তু আমি 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 সেই অর্থে একজন, ঠিক সেই অর্থে একজন ওই তথাকথিত পার্টি মেম্বার নই, বা সেই ধরনের লোক নই যে এই ধরনের খেউড়ে ঢুকবে, আমি খেউড় করি না। কিন্তু সাইলেন্ট ওয়ার্কার তৃণমূলের হওয়াটা সুবিধাজনক? সুবিধাজনক কেন? সুবিধাজনক, এটাই পলিটিক্স, রাজনীতি, এটাকেই বলে রাজনীতি, এইটা প্রজানীতি, দস্যুনীতি এটা নয়। আমি বলছি এই যে খেলা শুরু নিয়ে আপনি বললেন, বলে বলে উইকেট পড়বে ভারতীয় জনতা পার্টির, এমন খেলা হবে যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি খাতা নেই খোল পায়রা একটা সিটও জিতবে না, যে অন্যায়টা করছে। এবং ওদের রাজ্য সভাপতি বলছে কে দুর্গা, তিনি মা দুর্গার নাম জানেন না? মা দুর্গার 14 পুরুষের তিনি ইতিহাস চাইছেন, এত বড় স্পর্ধা, মা দুর্গা ওদের বধ করবে। এক্সপ্রেস বাজারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার এক্সপ্রেস বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন আপডেট স্টাইলের উইন্টার কালেকশন, সোয়েটার, জ্যাকেট, পাজামা, ব্ল্যাঙ্কেট, আরও এক্সক্লুসিভ সব মেন্স এবং ওমেন্স উইন্টার কালেকশন। তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন উইন্টার সিজনে এক্সপ্রেস বাজারে, কাঁচামারা স্টেশন রোড, এক্সপ্রেস বাজার।